প্রিয় দর্শক, বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, এতে কোনো সন্দেহ নেই। তিনি তার অভিনয় দক্ষতায় প্রতিনিয়ত মন জয় করে চলেছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের। 5 দিন আগেই ইউটিউবে প্রকাশ পেল অপূর্ব কে পায়েল অভিনীত নতুন একটি নাটক, যার নাম কি কারণে, আর আজকের যত প্রশ্ন এই কি কারণে নিয়ে। হ্যালো ভিউয়ার্স, নাটকটি দেখার পর প্রত্যেক দর্শক বলছেন অয়ন আসলো না কি কারণে। নাটকটিতে অয়ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং আয়রা চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকের গল্পে দেখা যায় অয়ন ও আয়রা দুজনে প্রেমে পড়েন ফেসবুকে। শেষমেশ তারা দুজনে সামনাসামনি দেখা করার কথা দিয়েও শেষ পর্যন্ত দেখা করতে আসে না অয়ন, যা আমাদের প্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আর এখানেই শেষ হয়ে যায় নাটকের গল্প। প্রিয় দর্শক, বর্তমানে 5 দিনে নাটকটির ভিউজের পরিমাণ 2 মিলিয়ন, আর নাটকটির নিচে কমেন্ট পড়েছে 4000-এর মতো, যেখানে সকলের প্রশ্ন অয়ন আসলো না কি কারণে, নাটকটির শেষ পার্ট দেখতে চাই, নাটকটি অসমাপ্ত, এ যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, ইত্যাদি ইত্যাদি। প্রিয় দর্শক, সকলে চাচ্ছেন নাটকটির শেষ পার্ট দেখতে। নাটকটি কি আদৌ শেষ হবে বা শেষ পার্ট আসবে? অনেকেই কমেন্টে পরিচালকের কাছে অনুরোধ করেছেন নাটকের শেষ অংশ খুব শীঘ্রই দেখানোর জন্য। প্রিয় দর্শক, আপনাদের জন্য সুখবর, খুব শীঘ্রই দেখা মিলবে নাটকটির শেষ পার্ট। নাটকটির পরিচালক মেহেদী হাসান জনি তার ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, খুব তাড়াতাড়ি এই গল্প নিয়ে কিছু লিখব আপনাদের উদ্দেশ্যে। সো ভিউয়ার্স, তাহলে আর বুঝতে বাকি নেই নাটকটির পরিচালক মেহেদী হাসান জনি নাটকটি নিয়ে ভাবছেন। খুব শীঘ্রই দেখা মিলবে নাটকটির সিকোয়াল।